সুপ্রিয় শিক্ষার্থীরা সেন্ট মেরিস গার্লস হাই স্কুল এন্ড কলেজের রয়্যাল ক্লাসে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কিছুদিন ধরেই ক্লাস দেওয়া হচ্ছে না, আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম। ব্যক্তিগত কিছু সমস্যার কারণেই ক্লাস দেওয়া হচ্ছে না। যাই হোক, তোমাদের সাথে আলোচনা করছিলাম তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পর্যন্ত নিয়ে। গত ক্লাসে খুব সম্ভবত আমি তোমাদের সাথে ডেট নিয়ে আলোচনা করেছিলাম, মৌলিক ডেট নিয়ে আলোচনা করেছিলাম। মৌলিক ডেট মনে আছে নিশ্চয়ই তোমাদের, অ্যান্ড ডেট, অর ডেট এবং নট ডেট তিনটা মৌলিক ডেট নিয়ে আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করেছি, চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সর্বজনীন ডেট নিয়ে আলোচনা করব। সর্বজনীন ডেট কি, চলো আমি সংখ্যাটা খুঁজে নিই তোমাদের জন্য একটু সুবিধার জন্য। আমি একটু বলে দিচ্ছি তোমাদের বইয়ের যে পৃষ্ঠ নম্বর 229 পৃষ্ঠায় তোমাদের আছে সর্বজনীন ডেট। সর্বজনীন ডেট কি? সর্বজনীন মানে এই কথাটা যদি আমরা একটু চিন্তা করি, বাংলাতে সচরাচর আমরা ব্যবহার করে থাকি সর্বজনীন। সর্বজনীন মানে সবার মধ্যে যা আছে সবার মধ্যে পাওয়া যাবে সর্বজনীন, এরকম একটা বিষয়। তাহলে সর্বজনীন গেট কাকে বলে? যে গেটের মাধ্যমে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে। খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, মাঝে মধ্যে কনাবারের জন্য আসে। আমি আবার বলছি 229 পৃষ্ঠায় সংখ্যা একদম উপরের দিকে আছে সংখ্যাটা। সংখ্যাটা কি? যে গেটের মাধ্যমে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে। মানে সর্বজনীন মানে কথাটার মানে কিন্তু যে গেটের মাধ্যমে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে। সর্বজনীন গেট হচ্ছে কয়েক প্রকার? সর্বজনীন গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট, ন্যান্ড গেট লিখি আমি ন্যান্ড গেট এবং দুই নম্বর হচ্ছে নর গেট। নর গেট এই দুটো হচ্ছে সর্বজনীন গেট। তাহলে চলো একটি কেন সর্বজনীন গেট বলা হয়। আমরা সংজ্ঞা বলেছি যে গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়, সকল গেট বাস্তবায়ন করা যাবে, যে কোনো একটি সমীকরণে কিন্তু বাস্তবায়ন করা যাবে, যে গেট বাস্তবায়ন করা যাবে তাকে সর্বজনীন গেট বলে। তাহলে ন্যান্ড গেট এবং নর গেটকে সর্বজনীন গেট বলে। কেন বলে? এখানে নিশ্চয়ই কিছু কারণ আছে, আমি একটু ব্যাখ্যা করি। এর আগে ন্যান্ড গেট সম্পর্কে একটু আমরা বলছি, ন্যান্ড গেট, ন্যান্ড আমি যদি ন্যান্ড দেখি দুটা জিনিস আছে, অ্যান্ড এবং আগে আছে অ্যান্ড। তাহলে ন্যান্ড গেট দুইটা গেট সমন্বয় হয়, এক হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেট অ্যান্ড আর অ্যান্ড মানে হচ্ছে নর গেট। এই দুইটা গেট মিলে হবে তোমার ন্যান্ড গেট। আবারও বলছি ন্যান্ড গেট মানে অ্যান্ড গেট, অ্যান্ড এবং নর। আবার পাশাপাশি তুমি যে নর গেট দেখো, নর নর গেট লিখলেও কিন্তু আমরা বুঝি নর দুটা গেট নিয়ে, একটা হচ্ছে অর আর একটা হচ্ছে নর। অর এবং নর দুটা গেট নিলে হচ্ছে মানে অর গেট, নর গেট দুটা গেট নিলে হচ্ছে তোমার নর গেট। তো চলো ন্যান্ড গেট নিয়ে আমরা একটু কিছু আলোচনা যাই, তারপর আমরা নর গেটে আসবো। ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড গেটে আমরা যদি দুটা গেট নিয়ে হচ্ছে একটা চ্যান্ড গেট, তোমার মুখস্থ করার কোনো দরকার নাই, শুধু ন্যান্ড দেখলেই কিন্তু সেটা তোমার সামনে চলে আসবে। ন্যান্ড অ্যান্ড আর নট, অ্যান্ড নট অ্যান্ড গেটের সার্কিট কেমন থাকে, অ্যান্ড গেটের সার্কিট এইরকম অ্যান্ড গেট ডি এর মতো থাকে। এটা যদি এ হয়, এটা যদি ডি হয়, এটা যদি একটা নট গেট যোগ করতে হবে, নট গেট তাহলে এটা হচ্ছে এ টু ডি আর নট গেট থাকে কিন্তু এ টু ডি টা তৈরি হবে, তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট। আবার বলছি আর বইয়ে কিন্তু এরকম পাবে না, বইয়ে তোমাকে এইরকম পাবে অ্যান্ড গেট দুটো এ একটা বি, এটি এখানে একটা যদি আমরা নট গেট সংযুক্ত করে দিই এখান থেকে ল্যান্ড গেট এ ইনটু বিটা তৈরি হবে, বুঝতে পারছো? লক্ষ্য করে দেখো এখন দুইটা গেটের সংযোজন আছে, প্রথমটা অ্যান্ড গেট তারপর হচ্ছে কি নট গেট, তাহলে অ্যান্ড গেট নট গেট দুটো গেট মিলে হলো ল্যান্ড গেট। ল্যান্ড গেট দিয়ে আমরা এ কমপ্লিমেন্ট যদি করতে চাই তাহলে কীভাবে করব? এ কমপ্লিমেন্ট করে এ কমপ্লিমেন্ট এরকম হবে, এ কমপ্লিমেন্ট ন্যান্ড গেট, এটা যদি এই হয় এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট, এইভাবে হতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা ন্যান্ড গেটের শর্ত সেন্টেন্স দেখাই, দুই কোডের কিরকম হবে।
দুইটা ইনপুট ক্ষেত্রে আমাদের গণনাটা চারটা উপরে একটা লেখার জন্য পাঁচটা কিংবা ছয়টা করতে পারি আমরা তাহলে একটা ইনপুট হচ্ছে এ একটা ইনপুট হচ্ছে বি সরি আর আরেকটা কি আরেকটা হচ্ছে এ বি তার ফুল কমপ্লিট যদি রাখি আমি এইভাবে তাহলে এই পাশে যদি আমি ইনপুট দিই এখানে আউটপুট লিখি তাহলে কি হয় লক্ষ্য করে দেখো 0 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0
কত হবে 1 1 এর কমপ্লিমেন্ট করলে কত হবে 0
এবার সেখানে 1 0 যোগ করলে কত হবে 1 কমপ্লিমেন্ট করলে হবে 0 1 1 যোগ করলে কত হবে 1 এ কমপ্লিমেন্ট করলে হবে 0 তাহলে এই সূত্র স্টাডিতে দেখি আমরা বুঝতে পারি এটা একটা নর কেসের সূত্র হবে তোমাকে দেখি কিন্তু বুঝতে হবে এটা কি সূত্র হবে দেখো 0 0 যোগ করো 0 কমপ্লিমেন্ট করো 1 0 1 যোগ করলে 1 কমপ্লিমেন্ট করলে 0 তারা আমি বাকি করি আশা করি যে দুটি ডেট আছে নর গেট এবং ন্যান্ড গেট খুব ইম্পর্টেন্ট দুটি ডেট এই গেটকে যখন সমীকরণ বাস্তবায়ন করা যায় যখন গেটকে বাস্তবায়ন করা যায় তাহলে এটা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন হবে প্রশ্ন হওয়ার সচেষ্টা করে থাকে দুটি গেটের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য তাহলে বেসিক একটা নলেজ তোমার ন্যান্ড গেট এবং নর গেট সম্পর্কে তুমি এই দুটি ভালো করে দেখো আমার মনে হয় যে ন্যান্ড গেট এবং নর গেট সম্পর্কে ভালো মোটামুটি আইডিয়া পাবে এরপরের ক্লাসে আমরা বাস্তবায়নটা দেখাবো যে কীভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে এই আমরা কাজটি কী দেখলাম সর্বজনীন গেট কাকে বলে সংজ্ঞাটা শিখলাম যে গেটের মাধ্যমে মৌলিক গেট সহ অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে সর্বজনীন গেট হচ্ছে দুই প্রকার ন্যান্ড গেট এবং নর গেট ন্যান্ড গেট ন্যান্ড গেট লিখলে আমরা বুঝি অ্যান্ড এবং নর গেট লিখলে বুঝি অল এবং নর তাহলে এই হচ্ছে এটার সত্য সঙ্গে সার্কিট এরকম থাকে এটার সম্পর্কে তোমরা এই ক্লাসটা একটু ভালো করে দেখবে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যদিও তোমরা এখন ক্লাস একটা দেখো না তুমি অনেক দেখতে তা যাই হোক সবাই আজকে এত পর্যন্ত আমরা রাখি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবে যাতে নিয়মিত ক্লাসগুলো দিতে পারি আল্লাহ হাফেজ